জিকে কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর যে মডেল একটি টাস্ক তোমাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে তার স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি, এটি পূর্ণমান রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 15। তো চলো আজকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এবং তার উত্তর কী হবে আমরা দেখে নিচ্ছি। জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে দেখে নিচ্ছি কী কী প্রশ্ন রয়েছে এখানে। একে দেখে তোমরা দেখতে পাচ্ছ বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে রাইট চিহ্ন দাও। তো এখানে দেখো কোনটি চোখের রোগ, একটা হচ্ছে পাইরিয়া, গলগণ্ড, রক্তাল্পতার ও আজনি। তো উত্তর হচ্ছে আজনি। তো আজনি হচ্ছে চোখের রোগ। তারপর দেখো চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কী খেতে হবে। তো চোখের রোগ থেকে বাঁচতে আমাদের প্রতিদিন এখানে চারটে অপশন দিয়েছে, একটা হচ্ছে বেগুন ও আয়োডিনযুক্ত লবণ, অপশন টুতে রয়েছে লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে, আর ভিটামিন ডি আর ভিটামিন সি। উত্তর হয়ে যাচ্ছে দুয়েরটা হচ্ছে লাল নোটে শাক, গাজর, আম আর পেঁপে। এর দেখে নেবো গয়ের প্রশ্নটা কী আছে। দেখো গয়ের প্রশ্নটা আছে যে শিশুদের কৃমি হলে কী ক্ষতি হয়। তো উত্তর 1 নম্বর দিয়েছে রাতকানা রোগ হয়, রক্তাল্পতা, মাম্স আর মেদাধিক্য। তো এখানে রক্তাল্পতা হচ্ছে উত্তর। আসছি গয়েরটা, চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত। 1 নম্বর হচ্ছে 1 ফুট, 1 ইঞ্চি, 3 মিটার আর 1 মিটার। তো উত্তর হচ্ছে 1 ফুট। আসছি ইংয়ের প্রশ্নে, ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত। তো 1 নম্বর হচ্ছে বই খাতা, 2 নম্বর হচ্ছে তীর ধনুক, গুলি, ডান্ডা, জলের বোতল, 3 নম্বর হচ্ছে তীর ধনুক, ছুরি, কাঁচি, বটি, আর 4 নম্বর হচ্ছে টিভি ও আলমারি। তো উত্তর এখানে 3 নম্বরটা হবে, তীর ধনুক, ছুরি আর কাঁচি, বটি। তো এটা হচ্ছে সঠিক উত্তর। দেখে নেবো চয়ের প্রশ্নটা কী আছে। চয়ের প্রশ্ন বলেছে পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ। পাইরিয়া হচ্ছে 1 নম্বর দিয়েছে নাক, দাঁতের মাড়ি, ত্বক আর জিভ। তো উত্তর এখানে দাঁতের মাড়ি হবে। দেখে নেবো পরের প্রশ্নটা কী আছে। তো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে। তো আঘাতজনিত কারণে অতিরিক্ত বায়ুর চাপে সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে। তো উত্তর এখানে হয়ে আছে সব কটি ক্ষেত্রে, ঠিক আছে। তো এরপরে আমাদের দেখে নিচ্ছি দুয়ের দাগের প্রশ্নগুলি। দুয়ের দাগের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দুটো প্রশ্ন রয়েছে, দেখো এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করছি। তো এখানে মোট 3টে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো 3টে প্রশ্নের উত্তর কী হবে আমরা দেখে নিচ্ছি। তো এরপর দেখো এখানে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো। তো দেখো দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো হলো, নিয়মিত দাঁত মুখগহ্বর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে, সকালে ঘুম থেকে উঠে ও রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করতে হবে, 3 নম্বর লিখবে দুধ, ডিম, শাক সবজি খেতে হবে, আর 4 নম্বর লিখবে ছাই বা গুঁড়াক্ষুর দিয়ে দাঁত মাজা উচিত নয়। তো এই কটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে এই কটা পয়েন্ট করে। তো এরপর আমরা চলে যাচ্ছি ক্ষয়ের প্রশ্নটা। ক্ষয়ের প্রশ্নটা দেখো কী বলেছে। ক্ষয়ের প্রশ্নটা বলেছে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। তো ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি হলো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, গামছা, অন্তর্বাস ব্যবহার করা উচিত, নিয়মিত ত্বকের তেল সাবান ব্যবহার করতে হবে, আর 3 নম্বর হচ্ছে নরম সুতির পোশাক ব্যবহার করা উচিত, 4 নম্বর হচ্ছে শীতে শরীরে রোদ লাগানো উচিত ভিটামিন ডি তৈরি করার জন্য। এই 4টে কিন্তু পয়েন্ট তোমাদের লিখতে হবে। তো এরপর আমরা দেখে নিচ্ছি গয়ের প্রশ্নটা কী আছে। গয়ের প্রশ্ন হচ্ছে চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। তো উত্তর হচ্ছে চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি হলো, এখানে 1 নম্বর অপশন যেটা দিয়েছে দেখো, দিনে 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে, অন্তত 3 হাত দূরে বসে টিভি দেখতে হবে, কম আলোতে বই পড়া উচিত নয় এবং আলো যেন বাইরের পিছন দিক থেকে আসে, আর 4 নম্বর লিখবে সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে। তো এই কটা পয়েন্ট কিন্তু তোমাদের লিখতে হবে। তো চলো এখানে ভিডিও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই।